বেনারসি, বেনারসি কি শাড়ি? বেনারসি গাউন। ও বেনারসি দিয়ে গাউন? জি, এখনো বিয়ে হয়নি তো, তাই বিয়ের কাপড় দিয়ে গাউন পরে এসেছি। কানে ভাবনার লোক নিয়ে কটাক্ষ। গত 12 মে থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের 77তম আসর। আর এবার সেখানে আমন্ত্রিত হয়ে আগেই পৌঁছে গেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। শুধু তাই নয়, কাকের আদলে পোশাক পরে কান উৎসবে লাল গালিচায় হাজির হয়ে নজর কেড়েছেন এই গ্ল্যামারস অভিনেত্রী। তবে কোনো চলচ্চিত্র ব্যানারে নয়, বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কান উৎসব থেকে নিজের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন লোকে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি নেটিজেনদের অবাক করেছেন তিনি। বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয়তা ছড়ালো, খানিকটা করা মন্তব্য তার কপালে জুটছে। ফ্যাশন সচেতনতার যেমন ভাবনার ইউনিক এই পোশাকের তারিফ করছেন, তেমনি রাগ টাগ না করে ভাবনার এই মেলে ধরাকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। প্রতিদিন নজর কাড়া পোশাক নিজেকে আলাদা ভাবে জানান দিচ্ছেন ভাবনা। প্রথম দিন কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবিটি পোস্ট করে ফেসবুকে ভাবনা লিখেছেন, কান উৎসবে আমার সঙ্গে আমার কাক নিয়ে হাজির হয়েছি, তবে সবশেষ নতুন সংযোজন হিসাবে সোনালী মেরুনের বেনারসি কাতান মিডিতে নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি।